চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এবছর পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন চিকিৎসক অরুণোদয় মণ্ডল। এই শনিবার তার নাম ঘোষিত হয়। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হতে চলেছেন চিকিৎসক অরুণোদয় মণ্ডল, শনিবার তার নাম ঘোষণা হয়। বাঙালি চিকিৎসক হিসাবে এবছর ওই পুরস্কার পাচ্ছেন তিনি, কলকাতার বাসিন্দা ডক্টর অরুণোদয় মণ্ডল। সপ্তাহ শেষে প্রতি শনিবার রওনা দেন প্রত্যন্ত সুন্দরবন এলাকায়, ওখানেই রাত্রিবাস, পরদিন এলাকার দুস্থ রোগীদের সেবা, সোমবার আবার কলকাতায় চাকরি। এভাবে বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছেন তিনি। তার এই অসামান্য কৃতিত্বের জন্য এবছর তাকে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হয়। রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে বাঙালি দিনের পর দিন পিছিয়ে পড়ছে, সেক্ষেত্রে বাঙালি হিসাবে আমি দেশের সর্বোচ্চ সামরিক অসামরিক সম্মান পেয়েছি, এটা আমাকে অত্যন্ত অত্যন্ত গৌরবান্বিত করেছে বলে মনে হয়। আমি অত্যন্ত আনন্দিত। প্রথম হচ্ছে আমি এই পুরস্কারটা উৎসর্গ করব আমার স্ত্রী, যে মৃত্যুশয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার অদম্য উৎসাহ না থাকলে, তার সদিচ্ছা না থাকলে, তার অনুপ্রেরণা না থাকলে আমি দীর্ঘ 20 বছর ধরে এই কাজটা করতে পারতাম না। সুন্দরবনবাসীর কাছে চিরকৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, কলকাতা।